আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্রলীগ একই করল সুযোগে ছাত্রদল শিবির চরমনাই ছাত্রলীগের কি অবস্থা করেছে দেখুন একযোগে ছাত্রলীগকে কঠিন জবাব দর্শক শুধু জবাব নয় ছাত্রলীগের মুখোশ উন্মোচিত হয়েছে মুখোশ উন্মোচন হয়েছে জনগণের কাছে এবং সেই মুখোশ উন্মোচন ছাত্রলীগ সম্পর্কে পাবলিক পারসেপশন যা তৈরি হয়েছে তার পেছনে শিবির ছাত্রদল চরমোনাই তাদের অবদান আছে তারা অফিসিয়াল বিবৃতি দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে ছাত্রলীগের যেভাবে বারোটা বাজিয়ে দিয়েছে এটা ইন দি লং রান ছাত্রলীগ সম্পর্কে পাবলিক পারসেপশন তৈরি করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দর্শক আপনারা জানেন ছাত্রলীগ কী করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় একটা অঘটন ঘটিয়েছে এটা নিয়ে দেশে অনেকটা তোলপাড় এটা নিয়ে কিছু কথা বলা জরুরি ছাত্রলীগ শিবির এবং ইসলামী ছাত্র আন্দোলন চর্মনায় ছাত্র সংগঠন এই তিন দল যে বক্তব্য দিয়েছে তার আলোকে আমি কিছু আলোচনা করতে চাই তার আগে আমি ব্যক্তিগত কিছু অবজারভেশন আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু জাস্ট এলিগেশনস এটা এখন পর্যন্ত প্রমাণিত নয় এরকম অভিযোগ উত্থাপন করাই যেতে পারে তো অভিযোগ উত্থাপন করলেই কিন্তু সেটা সঠিক হয় না হতে পারে একেবারে ন্যায় বিচার নিশ্চিত হলেও হতে পারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মুস্তাফিজ বা তার সহযোগীরা তারা বেকসুর খালাস পেয়েছেন অথবা মিথ্যা অভিযোগ করা হয়েছে এটাও হতে পারে অসম্ভব নয় কারণ ইটস জাস্ট এলিগেশন এটা ওরকম প্রমাণিত নয় কিন্তু দেখেন বাস্তবতাটা কি জনগণ সবাই হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নিয়েছে আসলেই ওরা এই ঘটনা ঘটিয়েছে এর মানেই জাস্ট অভিযোগ আনলে প্রমাণিত হওয়ার আগেই জনগণ ছাত্রলীগকে ধর্ষক মনে করে পাবলিক পারসেপশন এরকম ছাত্রলীগ মানেই সামথিং লাইক দ্যাট ছাত্রলীগ নাম দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে তাদের সাথে ধর্ষণ রিলেটেড খবর সামনে আসে মানে পাবলিক পারসেপশন তথ্যপ্রযুক্তি পারসেপশন গুগলের অ্যালগোরিদম বিভিন্ন সার্চ ইঞ্জিনের অ্যালগোরিজমও ছাত্রলীগকে আইডেন্টিফাই করতে পেরেছে এই যে ছাত্রলীগ সম্পর্কে পারসেপশনটা তৈরি করা ছাত্রলীগের মুখোশ জাতির সামনে তুলে ধরতে পারা এটা শিবিরের অবদান ছাত্র অবদান বিশেষ করে আমি দেখেছি ছাত্র শিবিরের নেতারা বিশেষ করে শফিকুল ইসলাম যখন শিবিরের নেতা ছিলেন বা প্রতিনিয়ত যখন শিবিরের লোকজন বক্তব্য দিত এখন তো এরকম লাইটে আসতে পারে না জাস্ট বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় তখন ছাত্রলীগকে ব্যাপকভাবে ধর্ষক হিসেবে পরিচয় করিয়ে দিত সেই সেন্সুরি মানিকের কথা উনিশশো সালের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার ঘটনা এদেশের সবাই জানে সেন্সুরি মানিক এটা শিবির পপুলারাইজ করেছে হাজারো বার শিবিরকে এটা বলতে শুনেছি এর মানে ছাত্রলীগকে কঠিন জবাব দিচ্ছে শিবির ছাত্রদল এবং চর্মনায় ছাত্র সংগঠনে এখন তারাও যথেষ্ট অগ্রগামী হয়েছে তারাও সোচ্চার হচ্ছে আর জনগণ তো সোচ্চার আছেই এখন দেখেন ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটিয়েছে এটা একেবারে সিম্পল ছাত্রলীগের দৃষ্টিতে কারণ এরকম হাজারো ঘটনা হয়তোবা অনেক ঘটে কিন্তু সবগুলো সামনে আসে না দু একটা ঘটনা সামনে আসে যে নারী এই অভিযোগ করেছেন মামলা করেছেন থানায় গিয়ে তাকে স্যালুট কারণ অনেকে সাহস করে না এই অভিযোগ করতে মুখ বুঝে সহ্য করে যেতে হয় অথবা নানানভাবে টাকা পয়সার বিনিময়ে অথবা অল্প কিছুর বিনিময়ে একটা সমঝোতা করতে হয় খুব কম সাহসী নারী আছে প্রতিবাদ করতে পারে এবং এই ঘটনা যে ছাত্রলীগ ঘটিয়েছে ঘটাক বা না ঘটাক জনগণ বিশ্বাস করে আর গ্রেপ্তার হওয়ার আগে পালাতক ছিল এর মানে ঘটনা না ঘটালে তো আর পালাতক থাকতো না বোঝা যায় যে ঘটনা সত্য তো এই যে ঘটনা এর দায়বার আওয়ামী লীগকে নিতে হবে এর দায়বার ছাত্রলীগকে নিতে হবে কারণ এই ঘটনা আমি চারিত্রিক বিষয় হিসেবে তুলে ধরতে চাই না আমি যতটুকু চিনি বা জানি ছাত্রলীগের সেন্ট্রাল লিডারশিপ যারা যেমন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সেক্রেটারি ইনান ওদেরকে কাজ থেকে দেখি ওরা যথেষ্ট ভালো ওরা এই ধরনের কাজ কখনো করবে না আমি জানি ওদের চরিত্র যথেষ্ট ভালো আরও যারা কেন্দ্রীয় কমিটিতে আছে যথেষ্ট ভালো ছেলে অন্য অন্য দশটা ভালো ছেলের মতো স্মার্ট ছেলেদের মতোই ওরা কিন্তু তারপরও ওদের কমিটির বিভিন্ন লোকজন বিভিন্ন পর্যায়ের নেতারা কেন করছে এটা এটা করছে বিকজ অফ পাওয়ার স্ট্রাকচার ক্ষমতার কাঠামোর কারণে করেছে কারণ ছাত্রলীগের প্রাসঙ্গিকতা কি রাজনীতিতে ছাত্রলীগ কি করছে হ্যাঁ ছাত্রলীগ ঐতিহ্যবাহী সংগঠন তাদের অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে স্বাধিকার আন্দোলনে কিন্তু এখন ছাত্রলীগের প্রাসঙ্গিকতা কি এখন ছাত্রলীগ জাস্ট পেটোয়া বাহিনী এখন বিএনপি জামাতকে পেটাতে ছাত্রলীগ লাগে এছাড়া কোনো কাজে ছাত্রলীগকে লাগে না এছারা ছাত্রলীগের কোনো ভালো কাজ নেই অতএব আওয়ামী লীগ তাদেরকে অবাধ ক্ষমতা দিয়েছে তাদের রাজনীতির প্রতিষ্ঠার জন্যে এবং সেই ক্ষমতা যার হাতে যাবে সেই ধরনের কাজ করবে দেখেন ধর্ষণ নিয়ে ক্রিমিনোলজিতে অনেক কন্টেন্ট আছে অথবা এইগুলো নিয়ে অনেক স্টারে সাইকোলজিতেও পড়ানো হয় এই জিনিসটা কী ধর্ষণ জিনিসটা কী এটা কিন্তু সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার জন্য কোনো কার্যকর উপায় নেই উপায় নয় আপনারা জানেন যে ফোর্সফুল্লি যদি কাউকে বা কারোর সাথে কোনো ইন্টারকোর্স করা হয় এতে আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না সেক্সুয়াল ডিজায়ার ভালো মতো ফুলফিল হয় না অতএব জোরপূর্বক কাউকে আটকে রেখে ধর্ষণ করা এটা ওই সেক্স রিলেটেড কোনো বিষয় আমি মনে করি না বরং তার চাইতে প্রতারণা করে টাকা পয়সা দিয়ে অন্য কাউকে ম্যানেজ করে যদি সাময়িক সময় জন্য রাজি করাতে পারে তাতে একটা স্যাটিসফ্যাকশন আছে তাহলে এটা কি দর্শনকে ক্রিমিনোলজিতে এটা একটা ক্ষমতার উপাদান হিসাবে দেখানো হয় ক্ষমতা দেখানোর একটা মাধ্যম হিসাবে দেখানো তার ক্ষমতা আছে সে পারে পার্ট অফ পাওয়ার এক্সারসাইজ নট পার্ট অফ সেক্সুয়াল ডিজায়ার ফুলফিলমেন্ট আশা করি বুঝাতে পেরেছি অতএব ছাত্রলীগকে যে এম্পাওয়ার করেছে আওয়ামী লীগ পেটাতে ক্ষমতা দিয়েছে হেলমেট পরে পেটাতে ক্ষমতা দিয়েছে নির্যাতন করা বৈধতা দিয়েছে চাঁদাবাজি করার এক ধরনের বৈধতা দিয়েছে আনকন্ট্রোলড পাওয়ার দিয়ে দিয়েছে তার ফলশ্রুতিতে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে অতএব এই বিষয়টা কোনো নিসক ধর্ষণ হিসাবে দেখলে হবে না এটা ক্ষমতা কাঠামোর একটা রাজনৈতিক বিষয় হিসেবে দেখতে হবে অতএব এই সমস্যার সমাধান কতটা গভীরে আশা করি আপনারা বুঝে গেছেন এত সহজ নয় তো এখানে ছাত্রলীগ নারী সমাজের কাছে আতঙ্কের সংগঠন ছাত্রদল কথা বলেছে ছাত্র দল এই বিবৃতির মাধ্যমে আরও ডিটেলস বলে ওদের মুখোশ খুলে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা কর্তৃক আবারও ধর্ষণের ঘটনার নিন্দাও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল রোববারের এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইদ মোহাম্মদ জুয়েল বলেন বরাবরের মতোই আবারও নারী নিপীড়নের ঘটনায় উঠে এসেছে ছাত্রলীগের নাম সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক একতা ধর্ষণ সেঞ্চুরি উদযাপন করেছিল সেই ক্যাম্পাসে এবার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ধর্ষণ করেছে নারী সমাজের কাছে আতঙ্কের সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের সন্ত্রাসীরা তো ছাত্রলীগের আরেকটা পরিচয় কি আরেকটা পরিচয় হচ্ছে নারী সমাজের জন্য আতঙ্কের নাম এই দেখবেন যে যখন বিবাহ অনুষ্ঠান হয় বা স্বাভাবিকভাবে ছাত্রলীগ করতো এটা জানলে রাজি হতে চায় না ভদ্র যারা তারা আবার কোনো ভদ্র মেয়ে সে প্রেম করতে পারে কিন্তু তার বয়ফ্রেন্ড ছাত্রলীগ করুক সেটা চায় না এজন্য ছাত্রলীগের ছেলেরা বয়ফ্রেন্ড খুঁজে পেতে কষ্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভিন্ন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করে আমি বেশিরভাগই ভদ্র দেখেছি অল্প কিছু আছে চাঁদাবাজ বা ব্যাদব বা নেশা কর কিন্তু বেশিরভাগই হয়তো ভদ্র এবং কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছে তারাও ভদ্র কারণ মাদক বা এই ধরনের বিতর্কিত বিষয় থাকলে তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা দেওয়া হয় না দু একজন হয়তো বা ঢুকে যায় ফাঁকে পুকুরে অত্যন্ত তাদেরকে দোষারোপ করছি না কিন্তু রুট লেভেলে যে চর্চা বা বিশ্ববিদ্যালয়ের যে চর্চা তাতে এটা ভয়ানক পর্যায়ে চলে গিয়েছে একটা উদ্বেগজনক পর্যায়ে চলে গিয়েছে যাতে নারী সমাজের জন্য আতঙ্কে রূপ নিয়েছে নারীরা ছাত্রলীগ শুনেই ভয় পালায় ওই রাস্তায় ছাত্রলীগ আছে সেদিকে যেতে চায় না তো ছাত্রদল ছাত্রলীগের এই পরিচয়টা পারফেক্টলি তুলে ধরতে পেরেছে অসভ্যতার ঘিন্ন নজির স্থাপন করেছে ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্রলীগের মুখ সম্মোচনের ক্ষেত্রে ছাত্রদলের চাইতে আমি শিবিরকে এগিয়ে রাখবো কারণ শিবির এই বিষয়ে আরও বেশি সোচ্চার শিবির অনেক তথ্য দিয়েছে কোথায় কি করেছে এর আগে কি করেছে ছাত্রলীগের ইতিহাস কি সেটাও তুলে ধরেছে অ্যাট দি সেম টাইম চর্মনাইট ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারাও স্পষ্টভাবে বলেছে ছাত্রলীগ এই কাজের মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র বা প্রকৃত মুখোশ উন্মোচিত হয়েছে চর্মনাই সেই কথা বলেছে এর মানে আসল রূপ বের হয়ে গিয়েছে ছাত্রলীগের ধন্যবাদ ছাত্রদল শিবির এবং চর্মনাইকে ছাত্রলীগের মুখোশ উন্মোচন করার জন্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কলঙ্কিত ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানে এবং ন্যায় বিচার চাই সঠিক বিচার চাই এই ঘটনার কিন্তু শুধু এই একটা ঘটনার ন্যায় বিচার ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ ছাত্রলীগের এই চরিত্র বা এই ঘটনা এটা চরিত্রগত অথবা কোনো ঘটনাগত বিষয় নয় এটা ক্ষমতা সংক্রান্ত বিষয় অতএব ছাত্রলীগকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে এই দেশে গণতন্ত্র লাগবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া লাগবে তারপরে সুশাসন জবাবদেহিতা লাগবে আওয়ামী লীগের একচ্ছত্র অগণতান্ত্রিক চরিত্রের সাথে ছাত্রলীগের এই চরিত্রে মিল আছে